जस्ट ओपर থেকে ভিডিও বানাতে ওপর থেকে নিচের দৃশ্যটা দেখতে কিন্তু একটা জাস্ট আলাদা লেভেল লাগছে। উদয়পুর বিচ এবং সেই উদয়পুর সি বিচে আমরা যাব এবং সেখানকার ঢেউগুলো দেখো জাস্ট মাইন্ড ব্লোয়িং। এখানে বেশ ভালো জঙ্গল আছে, সেগুলো ঘোরার মতো জায়গা। গাইজ আমরা এখন পৌঁছে গেছি ওশিয়ানা সি বিচে দীঘার, সেখানে ভেতরে নিয়ে যাব। সেখানে সি বিচে কী কী আছে না আছে তোমাদের দেখাবো। আর ওখানে দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। দেখো আমরা এগিয়ে যাচ্ছি এবং সেখানে কী কী আছে না আছে পুরোপুরি তোমাদেরকে কভার করার চেষ্টা করছি। সো লেটস গো। ওশিয়ানা সি বিচ দীঘা যেটা নতুন হয়েছে, তো অনেকজন হয়তো জানো না বা আসুন এখানে, তো তাদের জন্য বলে দিই এখানটা অবশ্যই ভিজিট করতে পারো। এটা নিউ দীঘা থেকে কিন্তু একদম কাছে, নিয়ারেস্ট একদম নিউ দীঘার, তো তোমরা এখানে ভিজিট ডেফিনেটলি করতে পারো। তো দেখো সব কিছু নতুন নতুন, তোমাদেরকে আমি আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানের পারিপার্শ্বিক পরিবেশটা পুরো জঙ্গলের মধ্যে। আর এখানে ওপরে উঠতে হবে সি বিচে যাওয়ার জন্য, চলো এখানে যাওয়া যাক। গেট নেই, এগুলো রেলিং টাইপের দেওয়া আছে এবং এগুলো ক্রস করে করি কিন্তু তোমাদেরকে ভেতরে যেতে হবে। এটা এবারে নতুন হয়েছে, ঠিক আছে, বেশি দিন এটা কিন্তু হয়নি। তো তোমরা যদি এখানে আসো তো ডেফিনেটলি এই জায়গাটা ভিজিট করো। এটা নিউ দীঘার কিন্তু আশেপাশেই, বেশি ডিস্টেন্সে না। ও নো, ঢেউগুলো দেখো, ইটস ট্রু বিউটিফুল জায়গা। তালা এখন বন্ধ আছে করোনার জন্য, নাহলে কিন্তু ভেতর দিকেও তোমরা যেতে পারো, বসার জায়গাও আছে এখানে দেখো। দেখো ওই এরম রোবট থেকে কিন্তু নেমে আসতে হবে। আর চলো, নিচেতে সমুদ্রটা কিন্তু দারুণ লাগছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। দেখো যা সি বিচটা, লেটস গো। দেখো জালগুলো এখানে ঠিক করছে মাছ ধরার জন্য। চলো এই টাওয়ারে উঠবো ওপরে এবং সেখানে, চলো টাওয়ারে উঠবো এখানে ওয়াচ টাওয়ার, এবং সেখান থেকে সি বিচটা কেমন লাগছে না লাগছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যতটা পারবো কিন্তু কভার করার চেষ্টা করব। চলো উপরে ওঠা যাক। এখানে এলে তোমরাও কিন্তু উঠতে পারো, এখানে জায়গাটা দীঘা থেকে বেশ ভালো করেছে।
দেখো এটা সেকেন্ড ফ্লোরটা এবং এখান থেকে সি বিচটাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন লাগছে। এখানে ঢেউ সমুদ্রের গভীরতা কিন্তু অনেকটা বেশি মনে হচ্ছে, ঢেউগুলো কিন্তু সেরকমভাবে বড় বড়। চলো এবার সব থেকে টপ ফ্লোরে উঠবো, সেখান থেকে দেখাবো ভিউ অফ দীঘা বিচ। দেখো নিচেটা নিচেটা দেখেছো অনেকটা উঁচু কিন্তু এখানে, আর মানুষজন এদিক থেকে সিঁড়ি বেবে আসছে নিচেতে দেখার জন্য। এখানটা কিন্তু অনেকটা গভীর, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই ঢেউগুলো দেখে অনেকটা গভীর সমুদ্রটা এখানে। ঢেউগুলো দেখো ওপর থেকে দেখতে কিন্তু একটা অন্য ধরনের লাগছে। জাস্ট ওপর থেকে ভিডিও বানাতে ওপর থেকে নিচের দৃশ্যটা দেখতে কিন্তু একটা জাস্ট আলাদা লেভেল লাগছে। আর তোমরা এলে পরে ওশিয়ানা সি বিচ যেটা, সে ওশিয়ানা সি বিচটা নিউ দীঘাতে কাছাকাছি, সেখানে কিন্তু অবশ্যই ভিজিট করবে, সেটা ভিজিট করতে কিন্তু ভুলবে না। আর সেখান থেকে ওয়াচ টাওয়ার থেকে তোমাদেরকে যেমন দেখালাম আমি যে নিচেটা দেখতে সমুদ্রের ঢেউগুলো দেখতে সমুদ্রটাকে অবজার্ভ করতে কিন্তু দারুণ লাগছে। আর তার সাথে সাথে তোমরা চাইলে পরে এই যে পাইনের এত বড় জঙ্গল, পাইনে এত বড় বন, সেটাও তোমরা দেখতে পারো। এটা পসিবিলিটি হলে আমরা কিন্তু পাইনে বনে যাবো এবং সেখানে কিছুটা অবজার্ভ করবো যে কতটা ভালো লাগছে না লাগছে। তো চলো ঠিক আছে, তোমাদেরকে ওপর থেকে আমি পুরোটা ঘুরে দেখালাম, এবার নিচেতে যাই এবং নিচেতে গিয়ে তোমাদেরকে দেখাবো আরও কী কী দেখার জিনিস আছে ওশিয়ানা সি বিচে। তার আগে তোমরা একবার দেখে নাও আউটলুকটা, আর যে গার্ডেনটা এখনও খোলা নেই লকডাউনের জন্য হয়তো, তো এরপর হয়তো খুলে দেবে, তো গার্ডেনটার একবার ওভারভিউটা দেখে নাও ভেতরে কী কী আছে না আছে। দা বং বয়। হ্যাঁ চলো নিচে যাওয়া যাক। সামনেই বললেন উদয়পুরে কিন্তু এখন ঢুকতে দেওয়া হচ্ছে না উড়িষ্যা বর্ডারে ওই সাইড থেকে, তো আমরা এদিক থেকে দেখো দূরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উদয়পুর বিচ, এবং সেই উদয়পুর সি বিচে আমরা যাবো এবং সেখানকার কী পরিস্থিতি, সেখানকার কী সিচুয়েশন সবটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আর সেখানে কতটা কীরকম সব কিছু আছে সব কিছু দেখাবো। চলো নিচেতে যাওয়া যাক এবার, তো আস্তে আস্তে সবটা কভার করার চেষ্টা করছি। চলো কভার করব উদয়পুর সি বিচ, তোমাদেরকে সেখানে দেখাও উদয়পুর সি বিচে কী কী আছে না আছে। আর উদয়পুরে এবারে কিন্তু সামনে থেকে ঢুকতে দিচ্ছে না যেমন বললাম আমি, তো চলো উদয়পুরে ভিড়ও সেরকম নেই। এটা হচ্ছে পাইনের জঙ্গলটা, এই জঙ্গলের ভেতরে তোমরা মজা এনজয়মেন্ট কিছু খেতেও পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী। এটা কিন্তু অবস্থিত হচ্ছে ওশিয়ানা সি বিচ এবং উদয়পুর সি বিচের মাঝখানে। আমরা এখন উদয়পুর সি বিচের কাছাকাছি আছি, সেখানে দেখো নৌকাগুলো দেখতে পাচ্ছ, এই নৌকাগুলো দিয়ে মাছ ধরা হয় কিন্তু। আর উদয়পুরে অনেক এরকম জায়গা আছে যেখানে তোমাদেরকে সঙ্গে সঙ্গে মাছ ভেজে দেবে, এবং তার সাথে তোমরা যদি কিছু খেতে চাও সেগুলো বললাম না, সেগুলো কিন্তু এখানে অল্প কিছু বেশি দাম নিয়ে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, হার্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক, সব ধরনের ড্রিঙ্কস এখান থেকে অ্যাভেলেবেল।
আর চলো বিচটাতে যাব, সেই বিচটাতে এবং তোমাদেরকে সেখানে দেখাবো কি কি আছে না আছে। মাছ কাঁকড়া ঠান্ডা বিয়ার উস্কি কিছু লাগবে না, তো দেখাবো তোমাদেরকে কি আছে না আছে আর কতটা ফ্রেশ মাছ এখানে পাওয়া যায় সেগুলো আমরা এখানে অবজার্ভ করবো, তোমাদেরকে জানাবো। বললো তো আর বিধানও তো বলছিল। বলছি তো এটা উদয়পুর নাকি? এই তো, এই তো উদয়পুর। এই তো এটা হচ্ছে উদয়পুর, উদয়পুর সি বিচ। এখানে ভ্যারাইটি ধরনের মাছ পাওয়া যায় এবং সব ধরনের, তোমরা যদি কোনো ড্রিঙ্কস চাও সেখানেও কিন্তু তোমরা ড্রিঙ্কস এখানে অ্যাভেলেবেল আছে, সব ধরনের তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে আমি তোমাদের একটা একটা করে দেখানোর চেষ্টা করবো কী কী পাওয়া যায় না পাওয়া যায়। দেখো এখানে ফ্রেশ মাছও আছে, আর একটু তোমাদেরকে নিয়ে যাব এখানে সমুদ্রের জলে পা ভিজিয়ে ভিজিয়ে বসে খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আরও আচ্ছা, ঠিক আছে না স্যার, ঠিক আছে অসুবিধা নেই। ছবি তো তুলতে পারবো? হ্যাঁ, দুজনকে নিয়ে যাবে না, দশজন হতে হবে। তখন কি করবো? সামনে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু ওটা সি বিচ। কেমন লাগছে জানিও কমেন্ট করে। তোমরা এলে এই ঝাউবন এবং পাইনের জঙ্গলটা কিন্তু ঘুরে দেখবে। অনেকজন ভেতরে বসে আছে, এনজয় করছে, খাওয়া দাওয়া করছে, দেখে নাও তোমরা। আশা করি ভালো লাগবে তোমাদের। তো গাইস, আমরা আজকে কভার করার চেষ্টা করলাম দীঘাতে ওশিয়ানা সি বিচ এবং উদয়পুর সি বিচের কিছু পার্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এখানে যা যা কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন ছিল, ক্যামেরা করতে দেয়নি, সেই জন্যে ওই জায়গাগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। সো কিছু মাইন্ড করো না। তো যেটুকু দেখেছি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। এবং দ্য বংবই ফ্যামিলিতে যদি তোমরা প্রথম হয়ে থাকো, কেন দেরি করছো, যাও এখন গিয়ে সাবস্ক্রাইব করে নাও। কারণ এরকম ব্লগস, ট্যুরস, ট্রাভেলসের, ফুডের ওপর মার্কেট রিভিউ, ডেলি লাইফের ওপর ব্লগ কিন্তু আমি আনতে থাকি। আর এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে নেক্সট ভিডিওটা তোমাকে সবার আগে পৌঁছে যায়। বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন। আরও দীঘার যে ব্লগগুলো আছে, চার তিন চারটে ব্লগ, সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো। এবং একবার ডিসক্রিপশন বা আই বাটনে দেখে নাও, বা তোমরা গিয়ে ভিডিও সেকশনে দীঘার যে আমি একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, প্লেলিস্টটাকে চেক করে নেবে। চলো টাটা, ভালো থাকবে সবাই এবং সুস্থ থাকবে, আর সবাইকে সাপোর্ট করবে, আর আমাকে সাপোর্ট যে ডেফিনেটলি করো। দেখা হচ্ছে কাল এক নতুন ব্লগের সাথে।